আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ ফুটবল প্রেমীরা যেমনটা চাই ঠিক তেমনই উত্তেজনায় ঠাসা এক ম্যাচ উপহার দিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উত্তেজনায় ভরপুর এবং শ্বশ্রুদ্ধকর এই ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ কী ছিল না এই ম্যাচে এমনিতেই অ্যাল ক্লাসিকো মানেই অন্যরকম উত্তেজনা তার মধ্যে এই ম্যাচটি যেন আবার ছিল চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম সেরা ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত তাদের মাঠ ছাড়তে হয় হেরেই জাবির অধীনে ধীরে ধীরে উন্নতি করছে বার্সেলোনা সেটার প্রমাণ এই ম্যাচই দিয়েছে তারা সম্প্রতি সময় অন্যান্য অ্যাল ক্লাসিকোতে যেভাবে একতরফা আধিপত্য ছিল রিয়ালের এই ম্যাচে ছিল না তেমনটা রিয়ালের সঙ্গে চোখে চোখ রেখে পুরোটাই সময় আক্রমণ করে গেছে বার্সেলোনা ম্যাচে তিনবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ প্রথমে এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরে বার্সা আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং আবারও সমতায় ফেরে বার্সা তবে তৃতীয়বার রিয়াল এগিয়ে যাওয়ার পর আর সমতায় ফেরা হয়নি কাতালান এই ক্লাবটির ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ দুদলই বেশ কিছু সুযোগ তৈরি করে তবে রিয়াল মাদ্রিদ শুরুতে একটি বেশি সুযোগ তৈরি করে তেমনি একটি সুযোগ থেকে ম্যাচের পঁচিশতম মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র করিম বেঞ্জেমার পাঁচ থেকে দুর্দান্ত ফিনিশিং দক্ষতায় গোলটি করেন তিনি গোল খেয়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা একের পর এক আক্রমণ করতে থাকে তারা কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার কর্তোয়া কিন্তু ম্যাচের একচল্লিশতম মিনিটে বার্সেলোনাকে গোল গিফট করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যাডার মিলিতাও নিরীহ একটি বল বাঁচাতে গিয়ে আলতো শট মারেন তিনি সেটা এগিয়ে আসা ডি ইয়ং এর পায়ে লেগে বার লেগে দিক পরিবর্তন হয়ে জালে প্রবেশ করলে সমতায় ফেরে বার্সা বিরতির পর দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সা তরেসের পরিবর্তে মাঠে নামেন এজাজুলি এবং ডিয়ং এর পরিবর্তে মাঠে নামেন পেড্রি হয়ে নামা পেড্রি প্রথম মিনিটে গোল পেতে পারতেন তার বুলেট গতির শট বার পোস্টের বাইরে দিয়ে গেলে বেঁচে যায় রিয়াল এরপর মিনিট দশেক সময় পুরোটাই রিয়াল মাদ্রিদের উপর চাপ অব্যাহত রাখে বার্সা কিন্তু সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি তারা ম্যাচের একষট্টি মিনিটের সুযোগ আসে রিয়ালের সামনে কিন্তু কারবাহালের ক্রসে মাথা ছোঁয়ানোর কেউ জায়গা মতো না থাকায় গোল পাওয়া হয়নি রিয়ালের উনসত্তর মিনিটে আরও একবার হতে হয় রিয়াল মাদ্রিদ এবং বেনজেমাকে রোদ্রিগোর অ্যাসিস থেকে বল পেয়ে যান বেনজেমা বার্সেলোনার দুজন প্লেয়ারকে বোকা বানিয়ে বেঞ্জামান শট স্টেগানকে পরাস্ত করলেও বারপোস্টে প্রতিহত হলে নেওয়া থেকে বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ ম্যাচের একাত্তর মিনিটে আর ব্যঞ্জেমাকে হতাশ হতে হয়নি প্রথমে ম্যান্ডির বাড়ানো বল শট নেন ব্যঞ্জেমা তার শট আটকে দেন স্টেগান পেয়ে পরে শট আটকালেও নিয়ন্ত্রণ নিতে পারেননি বার্সা গোলকিপার ফিরতি বলে শট নেন দানি বাহাল সেই বল পা দিয়ে আটকে দেন কিন্তু বল চলে যায় বেনজেমার কাছে ফরাসি তারকার শট কোনো বাধা ছাড়াই চলে যায় জালে ম্যাচের তিরাশি মিনিটে ফের সমতায় ফেরে বার্সা শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো দল গোল করতে না পারলে নির্ধারিত সময় ম্যাচটি সমাতে থাকে দুই দুই গোলে নির্ধারিত সময় দুই দুই গোলে সমাতে থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে শুরুতে গোল করে রিয়ালকে ফের এগিয়ে দেন বালবার দে রোদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালকে লিড এনে দেন তিনি এর তিন মিনিট পর সমতে ফেরার সুযোগ আসে বার্সার সামনে তবে বুস্কেটসের নেওয়া শর জাপিয়ে পড়ে রক্ষা করেন কর্তোয়া শেষ পর্যন্ত রিয়াল মাদ্রি তিন দুই গোলে জয় পায় এবং উঠে যায় সুপার কাপের ফাইনালে এদিকে ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালে ফিরতি লেগে বুধবার টটেনহ্যাম হর্সপার স্টেডিয়ামে এক শূন্য গোলে জিতে দুই লেগ মিলিয়ে তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছে চেলসি গত বুধবার তারা প্রথম লেগে জয় পেয়েছিল দুই শূন্য গোলের ব্যবধানে এছাড়া বুধবার রাতে ফাইনালে দুই এক গোলে জিতেছে ইন্টার ম্যাককেনি জুভেন্টাসকে এগিয়ে নেওয়ার পর স্পটকিকে সমতায় ফেরান লাউতার মার্টিনেজ কিন্তু শেষ পর্যন্ত দুই এক গোলে জিতেছে ইন্টার মিলান